বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। নিজলাকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 2 থেকে 4 বছরের বেবির প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করবেন। তো এগুলো কিন্তু আমি টুকরো কাপড় নিছি, আপনারা যদি বড় কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে অবশ্যই এক গজ কাপড় নেবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে টুকরো কাপড়। আমরা যখন বড়দের প্যান্ট পায়জামা কাই সেলাই করি বা কাটিং করি, তখন কিন্তু এই কাপড়গুলো বেঁচে যায়। তো এই কাপড়গুলো ফেলে না দিয়ে আপনি আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটা সাইলে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে পারবেন। তো কীভাবে সেলাই করবেন এবং কাটিং করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি আপনি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি কাটিং এবং সেলাই শেষ পর্যন্ত দেখেন, দেখবেন আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। সাইলে এগুলো তৈরি করে কিন্তু আপনি কাউকে গিফটও করতে পারেন, ঠিক আছে? তো এখানে সাইডপার্ট কাপড় আছে, তো কাপড়গুলোকে প্রথমে কিন্তু সোজা করে কিন্তু বাস করে নিতে হবে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করছি, সাদার কারণে কিন্তু দেখ বোঝা যাচ্ছে না। এখানে এই সালোয়ারটির লম্বা হবে হচ্ছে 20 ইঞ্চি, ঠিক আছে? আপনি কিন্তু আপনার বাচ্চার বয়স অনুসারে লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবং মোহরের মাপটাও বাড়িয়ে কমিয়ে নেবেন, ঠিক আছে? তো এইটা কিন্তু হাইয়ের মাপটা। এভাবে করে আপনি আপনার বেবির প্যান্ট পায়জামা পুরনো একটা প্যান্ট পায়জামা থেকে মাপ নিয়ে তারপর কিন্তু আপনি এরকম সাইলে একটা প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু পুরনো প্যান্ট থেকে মাপটা এইভাবে করে নেওয়ার জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি কাপড়গুলোকে মেলে নিচ্ছি। এখানে কিন্তু সাইডপার্ট কাপড় আছে, তো প্রথমে কিন্তু রাবারের মাপটা নিতে হবে। রাবারের জন্য আমি 2 ইঞ্চি কাপড় নিচ্ছি। এরপর এদিক থেকেও এই মাপটা নিলাম, নিয়ে কিন্তু স্কেলটা দিয়ে সোজা করে একটা দাগ টেনে নিলাম। তো এরপর আমি লম্বার মাপটা নেব। তো লম্বার মাপটা নেওয়ার সময় কিন্তু অবশ্যই রাবারের কাপড়টা বাদ দেবেন, তবে এখানে কিন্তু একটা সেলাই হবে, যেহেতু এখানে কিন্তু কাটা আছে। তো প্যান্ট পায়জামা কিন্তু এই যে সাইডে কিন্তু কাটাই থাকে, তো এই সালোয়ারটির লম্বার মাপটা দিব হচ্ছে আমি 20 ইঞ্চি, আর মোহরিটা দিব হচ্ছে আমি 4.5 ইঞ্চি। আপনি আপনার বেবির মোহরি মাপটা যতটুকু হবে ঠিক ততটুকুই দিবেন, ঠিক আছে? তবে 4.5 ইঞ্চি কিন্তু পারফেক্ট একটা মাপ। এরপর হাইয়ের মাপটা নিব। হাইয়ের জন্য আমি 9 ইঞ্চি নিব। রাবারের কাপড়টা বাদ দিয়ে কিন্তু আমি 9 ইঞ্চি নিছি, ঠিক আছে? এখানে নিব হচ্ছে 8 ইঞ্চি, অর্থাৎ যতটুকু কাপড় আছে ততটুকুই নিব। তো 8 ইঞ্চি নিছি। এরপর এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি নিছি, ছোট্ট বেবি এর জন্য কিন্তু 1.5 ইঞ্চি নিলে হবে। তো এখানেও আমি 8 ইঞ্চি নিব। নেওয়ার পরে স্কেল দিয়ে এভাবে করে সোজা করে একটা দাগ টেনে নিব। তো বন্ধুরা, আপনারা যদি বড় কাপড় থেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে এক গজ কাপড় নেবেন। তো এটা কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেকের কিন্তু এই কাপড়গুলো বেঁচে যায়, তো কাপড়গুলো কিন্তু ফেলে দেয়। এই জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। চাইলেও আপনারা কিন্তু আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটা প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করবেন। তো আমি কাপড়টা কেটে নিছি, ঠিক আছে? তো এখানে কিন্তু এই যে বাজ আছে, তো বাজটা কিন্তু কেটে নিতে হবে। তো এই যে কেটে নেওয়া হয়ে গেল। এরপর মোহরির জন্য কিন্তু আমি এই যে হায়ের এখানে যেটুকু কাপড়টুকু বেঁচে গেল ওই কাপড়টুকু দিয়ে কিন্তু মোহরি এখানে সেলাই করব। তো কাপড়টা কিন্তু আপনি 2 ইঞ্চি চড়া নেবেন। তো এরপর এই যে দুইটা পার্ট করে আমি আলাদা করে নিচ্ছি। এখানে 2 ফাট করে টোটাল 7 ফাট কাপড় আছে। তো এই সাইডে কিন্তু সেলাই করে নিতে হবে, সাইডগুলো কিন্তু সেলাই করে নিতে হবে। আমি অফ ক্যামেরা কিন্তু সেলাই করে নিছি, ঠিক আছে? সেলাই করে নেওয়ার পরে কিন্তু এখন সোজা করে নেবে, এইভাবে করে সোজা করে নিতে হবে। তো এরপর আরেকটা ফাট এইভাবে করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে হাইয়ের মাপ এখানে সেলাই করতে হবে, যে হাইয়ের এখানে সেলাই করতে হবে। তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিছি, তারপর এইভাবে করে সোজা করে নিতে হবে। তারপর আমি মোহরের এখানে সেলাই করব। তো এখন সোজা করে নিলাম, ঠিক আছে? সালোয়ার কাপড়টা সোজা করে নিছি, এটা উল্টো সাইড আর এইটা কিন্তু সোজা সাইড। সোজা সাইডে কিন্তু এই পট্টি কাপড়গুলো বসাতে হবে, এভাবে করে বসিয়ে সেলাই করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম। সেলাই করার পরে উল্টো সাইডে কিন্তু এভাবে করে ভাঁজ করে দিতে হবে। আপনারা যদি কাপড়টা বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি করে কাপড় নিলে হবে, এরকম এই যে আলাদা করে কাপড় বসাতে হবে না। পট্টি কাপড়টা ঠিক আছে, 2 ইঞ্চি কাপড় নিলে হবে বেশি করে। তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম।
নেওয়ার পরে এই যে এইভাবে করে সোজা করে বাস করে দিতে হবে। বাস করে কিন্তু এই যে এখানে কিন্তু ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেলাই করে নিতে হবে। 4.5 ইঞ্চি আমি মুহুরি মাপটা নিছি, নিয়ে তারপর সেলাই করে নিছি। এখানে কিন্তু সেলাই করার পরে 1.5 ইঞ্চি আছে, ঠিক আছে। তারপর এই যে এখানে কিন্তু চিকন করে একটা সেলাই দিতে হবে। তো আমি সাইডগুলো সেলাই করে নিলাম, উপরেও কিন্তু সেলাই করে নিছি, ঠিক আছে। এরপর এখানে একটা রাবার নিচ্ছি, রাবারটির চড়াটা 1 ইঞ্চি, এরপর লম্বাটা নিচ্ছি হলো আমি 16 ইঞ্চি। 16 ইঞ্চি নিলে হবে, এর থেকে বেশিও নেবেন না, আবার এর থেকে কমও নেবেন না, ঠিক আছে। আর যদি একটু টাইট পড়তে চায় তাহলে অবশ্যই একটু কমাই নেবেন। তো এরপর আমি এই যে সালোয়ারটা সোজা করে নিলাম। চাইলে আপনি এখানে এই যে এভাবে করে লেস বসাতে পারবেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আমি কিন্তু লেস বসাবো না, আপনারা যদি বসান এই জন্য দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু সালোয়ারটা আরও সুন্দর লাগবে। তো আমি তৈরি করে নিলাম খুবই সুন্দর একটি প্যান্ট পায়জামা, ঠিক আছে। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।